দীনিবন আয়েশা বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন উজু না করে কোরআন স্পর্শ করা যাবে কি আর তিলাওয়াত করার সময় মহিলারা কি মাথায় কাপড় দেওয়া জরুরি আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুলিল্লা সম্মানিতা দিনীবন কোরআনুল করিম এটা আল্লাহ রব্বুল আলমিনের বাণী এটা তেলাওয়াতের অনেক আদব কায়দা রয়েছে তার মধ্যে একটি হলো যে অবশ্যই আপনাকে পবিত্র অবস্থায় এই কোরআনুল করিম তেলাওয়াত করতে হবে উজু গোসলের প্রয়োজন হলে উজু গোসল ছেড়ে নিতে হবে এবং আল্লাহ রবুল আলমিন এই জন্য বলছেন ইন্নাহুল করিম নিশ্চয় এটা সম্মানিত কোরআন ফি কিতাবে মকনুন যা আছে সুরক্ষিত কিতাবে ইল্লাল হারুন পুত পবিত্র অন্য কেউ এটা স্পর্শ করবে না আল্লাহ রবুল্লা আলমনের বাণী দ্বারা আল্লাহ স্পষ্ট করে দিলেন কাজে এই পুত্র পবিত্র বলতে অর্থাৎ আপনার মুসলিম এবং তাকে উজু গোসলের প্রয়োজন হলে সেটা উজু গোসল করে তাকে পবিত্র হতে হবে এবং পাশাপাশি কোরআন যখন তেলাওয়াত করবেন তখন আপনি অবশ্যই এই উজু থাকা আপনার জরুরাত কিন্তু কোনো কারণে যদি আপনার উজু না থাকে হ্যাঁ তাহলে যদি যেগুলি তর্জমাবালা কোরআন হ্যাঁ সেইগুলি যদি আপনি এটা স্পর্শ করেন ইনশাআল্লাহ তাতে কোনো সমস্যা হবে না এমনকি হাত মোজা পরা থাকলেও যদি হাত মোজা পরে একটা কোনো কাপড় বা অন্য কিছু মাধ্যমে প্রোটেকশন দিয়ে যদি আপনি সেটা স্পর্শ করেন তাতেও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তালা তবে কোরআনুল করিম তেলাওয়াত করার সময় আপনার উজু থাকা অবশ্যই জরুরত এবং পাশাপাশি আপনি আল্লাহ বলছেন যখন তোমরা এই আল্লাহর কিতাব তেলাওয়াত করবে তখন তুমি ফার্স্টায় হ্যাঁ মিনা শাহীদানুল রাজিম শয়তানের অসা থেকে আল্লাহর কাছে পানা চাও অর্থাৎ আউজবিল্লাহ হেমিনা শাহীদানুর রাজিম বলবেন এরপরে বিসমিল্লা রহমান রাহিম বলবেন যদি সুরার প্রথম থেকে শুরু করেন আর যদি আপনি এই মাঝখান থেকে শুরু করেন তাহলে আউজবুল্লাহ বললেই যথেষ্ট এবং তেলাওয়াত যখন করবেন নিজে নিজে আপনি একা একাই অন্য পর পুরুষ যদি না থাকে আশেপাশে তাহলে আপনি স্বাভাবিকভাবেই পড়তে পারবেন মাথায় কাপড় না থাকলেও কোনো সমস্যা নাই কারণ কোরআনুল করিম তেলাওয়াত আপনি যখন একাই করবেন অন্য পরপুরুষ সেখানে আশেপাশে থাকবে না তখন যদি আপনি এটাতে মাথায় আপনার কাপড় না থাকে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু মাথায় কাপড় দিতেই হবে এটা কোনো জরুরত নয় কারণ মাথায় কাপড় দেওয়া জরুরত নয় তবে যদি আপনার মাথার কাপড় থাকে এটা ভালো কারণ আপনি আল্লাহর কালাম পড়তেছেন এমন সময় তেলাওয়াতের শেষ দায়ে তেলাওয়া আসতে পারে কিন্তু শর্ত হলে আপনার উজু থাকতে হবে কিন্তু মাথায় কাপড় না থাকলে আপনার তেলাওয়াত করা যাবে না বা এটা আপনার সমস্যা হবে এটা কোনো কথা নয় বরং আপনি পড়তে পারবেন মাথায় কাপড় দেওয়া জরুরত নয় মাথায় কাপড় দেওয়া জরুরত নয় জরুরত হলো আপনার অবশ্যই উজু থাকা কিন্তু যদি কোনো কারণে উজু না থাকে মুখস্থ করে তেলাওয়াত পড়তে পারবেন না কি মহিলাদের যদি মিন্স হয় হ্যাঁ মিন্স থাকাকালীন অবস্থায় হ্যাঁ তারা এটা পড়তে পারবে না তবে মুখস্থ হলে পড়তে পারবে আর বিশেষ করে যদি কেউ নাফাকি হয়ে যান জুনুবি হন অর্থাৎ স্বামী স্ত্রী যৌন মিলন করেছেন এরপরে আপনি আর এই কোরআন থিলাওয়াত করবেন না আপনি তাড়াতাড়ি গোসল সেরে নেওয়ার চেষ্টা করবেন কিন্তু দোয়া দরুদ যেগুলি রয়েছে হ্যাঁ যদি দোয়ার নিয়তি কেউ কখনো পড়ে তখন পড়া যেতে পারে হ্যাঁ যেমন মনে করেন সুহান আল্লাহজি শক্খর আলো না হা জমা খুন্নালে হমুকিন গাড়িতে ওঠার দোয়াটা পড়লেন অথবা কেউ মারা গেছে শুনলেন বললেন ইনানিল্লাহ ইনাজন এ ধরনের এই দোয়াগুলি এইগুলোও কোরআনের আয়াতের অন্তর্ভুক্ত কিন্তু আপনি দোয়া হিসাবে কেউ যদি পড়ে পড়লে পড়তে পারবে কিন্তু যদি আপনি এই অপবিত্র হন হায়েজ নেফাস ইত্যাদি থেকে পরিচ্ছন্ন হয় তারপরে কোরআন থেকে করতে হবে কিন্তু সেই অবস্থায় মুখস্থও কেউ যদি পড়ে পড়লে পড়তে পারবে আশা করি বোঝা গেছে হ্যাঁ জওয়াল্লাহ আলমসাল মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ اشراقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد